আজ আপনাদের তিন জেলার তিনটি ঐতিহাসিক দিঘি ঘুরিয়ে দেখাবো। প্রথমে দেখাবো বরিশালের বিবির পুকুর। দেখছেন বরিশালের বিবির পুকুর, যেটি প্রস্থে 850 ফুট এবং দৈর্ঘ্যে 400 ফুট। বিবির পুকুর বাংলাদেশের বরিশাল নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত একটি শতবর্ষের পুরনো ও ঐতিহ্যবাহী কৃত্রিম জলাশয়। 1908 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরির পালিত সন্তান জিন্নাত বিবির উদ্যোগে জনগণের জলকষ্ট নিরসনের জন্য নগরীর সদর রোডের পূর্ব পার্শ্বে 400 ফুট দৈর্ঘ্য ও 850 ফুট প্রস্থ একটি পুকুর খনন করে। পরবর্তীতে এটির নাম অনুসারে বিবির পুকুর নাম পরিচিতি লাভ করে। বাংলাদেশের অন্য কোনো বিভাগীয় শহরের প্রাণকেন্দ্রে এরকম জলাশয় নেই এবং এটি বরিশাল নগরীর অন্যতম সৌন্দর্য ও ঐতিহ্য বলে বিবেচিত হয়। দেখছেন বরিশাল সদরে অবস্থিত বিবির পুকুর। দেখাবো আজ আপনাদের ঘুরে দেখাবো চিটাগং শহরের লাল দিঘি। লাল দিঘি বাংলাদেশের চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী স্থানসমূহের অন্যতম। নগরীর জেল রোডের শেষ সীমানায় এর অবস্থান। 2.70 একর জায়গা জুড়ে অবস্থিত লাল দিঘি। এর এক পাশে আছে আন্দরকিল্লা, অন্য পাশে আছে জেলা পরিষদ ভবন এবং স্থানীয় ব্যাংকের শাখাসমূহ। লাল দিঘির দক্ষিণ পাশে আছে 1904 সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাবলিক লাইব্রেরি। এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 32 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত। দেখছেন লাল দিঘি, চট্টগ্রাম। 1761 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার লাভ করে। সেই সময় কাছারি অর্থাৎ জমি সংক্রান্ত তহসিল অফিসে লাল রং দেওয়া হয়েছিল। এটিকে লোকজন তাই লালকুঠি বলে চিনত। এই লালকুঠির পূর্ব দিকে ছিল জেলখানা। এটিকে লাল রং করা হয়েছিল বলেই এটি লালঘর নামে পরিচিতি লাভ করে। এই ভবন দুটো আজ আপনাদের কুমিল্লা সদরে অবস্থিত ধর্মসাগর দিঘি দেখাবো। ধর্মসাগর বাংলাদেশের কুমিল্লা শহরে অবস্থিত একটি বিশাল জলধারা। এটি একটি প্রাচীন দিঘি। এটি কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। ধর্মসাগরের আয়তন 23.18 একর। আপনারা ভিজুতে ধর্মসাগর দেখছেন, যেটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। চলুন আমরা ভিডিওতে ধর্মসাগরের বিভিন্ন লোকেশন ঘুরে দেখাই আপনাদের। ত্রিপুরার অধিপতি মহারাজা প্রথম ধর্মমাণিক্য 1458 সালে ধর্মসাগর খনন করেন। এই অঞ্চলের মানুষের জলের কষ্ট নিবারণ করাই ছিল রাজার মূল উদ্দেশ্য। রাজমালা গ্রন্থ অনুসারে মহারাজা সুদীর্ঘ 32 বছর রাজত্ব করেন, যেটি 1431 থেকে 1462 খ্রিস্টাব্দ পর্যন্ত। মহারাজা ধর্মমাণিক্যর নামানুসারে নাম রাখা হয়েছে ধর্মসাগর। ধর্মসাগর নিয়ে ছড়ি রয়েছে বহু উপাখ্যান ও উপকথা। বর্তমানে ধর্মসাগরের আয়তন 23.18 একর। এটির পূর্বে কুমিল্লা স্টেডিয়াম ও কুমিল্লা জিলা স্কুল, উত্তরাংশে সিটি কর্পোরেশনের উদ্যান ও জেলা প্রশাসকের কার্যালয় অবস্থিত। কুমিল্লার শহরবাসীর নিকট এই দিঘিটি একটি বিনোদন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে থাকে। এখানে অবকাশ উদযাপনের নিমিত্ত প্রতিদিন বিপুল জনসমাগম হয়ে থাকে। এছাড়া সারা দেশেই ধর্মসাগরের প্রসিদ্ধ রয়েছে। ধর্মসাগরের উত্তর কোণে রয়েছে রানীর কুঠির পৌর পার্ক, পূর্ব দিকে কুমিল্লা স্টেডিয়াম আর পশ্চিম পারে বসার ব্যবস্থা আছে। স্থানীয় অধিবাসী ছাড়াও পর্যটকের আগমন ঘটে। দিঘিপাড়ের সবুজ বড় বড় গাছের সারি ধর্মসাগরকে দিয়েছে ভিন্ন মাত্রা। তাছাড়া শীতকালে ধর্মসাগরে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে। প্রিয় দর্শক,
আজ আপনাদের কুমিল্লা সদরে অবস্থিত ধর্মসাগর দিঘি দেখাবো। ধর্মসাগর বাংলাদেশের কুমিল্লা শহরে অবস্থিত একটি বিশাল জলধারা। এটি একটি প্রাচীন দিঘি। এটি কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। ধর্মসাগরের আয়তন 23.18 একর। আপনারা ভিজুতে ধর্মসাগর দেখছেন, যেটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। চলুন আমরা ভিডিওতে ধর্মসাগরের বিভিন্ন লোকেশন ঘুরে দেখায় আপনাদের। ত্রিপুরার অধিপতি মহারাজা প্রথম ধর্মমাণিক্য 1458 সালে ধর্মসাগর খনন করেন। এই অঞ্চলের মানুষের জলের কষ্ট নিবারণ করাই ছিল রাজার মূল উদ্দেশ্য। রাজমালা গ্রন্থ অনুসারে মহারাজা সুদীর্ঘ 32 বছর রাজত্ব করেন, যেটি 1431 থেকে 1462 খ্রিস্টাব্দ পর্যন্ত। মহারাজা ধর্মমাণিক্যর নাম অনুসারে নাম রাখা হয়েছে ধর্মসাগর। ধর্মসাগর নিয়ে ছড়িয়ে রয়েছে বহু উপাখ্যান ও উপকথা। বর্তমানে ধর্মসাগরের আয়তন 23.18 একর। এটির পূর্বে কুমিল্লা স্টেডিয়াম ও কুমিল্লা জিলা স্কুল, উত্তরাংশে সিটি কর্পোরেশনের উদ্যান ও জেলা প্রশাসকের কার্যালয় অবস্থিত। কুমিল্লার শহরবাসীর নিকট এই দিঘিটি একটি বিনোদন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে থাকে। এখানে অবকাশ উদযাপনের নিমিত্ত প্রতিদিন বিপুল জনসমাগম হয়ে থাকে। এছাড়া সারা দেশেই ধর্মসাগরের প্রসিদ্ধ রয়েছে। ধর্মসাগরের উত্তর কোণে রয়েছে রানীর কুঠির পৌর পার্ক, পূর্ব দিকে কুমিল্লা স্টেডিয়াম আর পশ্চিম পারে বসার ব্যবস্থা আছে। স্থানীয় অধিবাসী ছাড়াও পর্যটকের আগমন ঘটে। দিঘিপাড়ের সবুজ বড় বড় গাছের সারি ধর্মসাগরকে দিয়েছে ভিন্ন মাত্রা। তাছাড়া শীতকালে ধর্মসাগরে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে। প্রিয় দর্শক, আপনারা কুমিল্লা সদরে অবস্থিত ধর্মসাগরের বিভিন্ন লোকেশন দেখছেন। এই দিঘির পাশেই রয়েছে সুন্দর বসার জায়গা এবং পৌর পার্ক। ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত সড়কপথের দূরত্ব মাত্র 2.5 ঘন্টা। ঢাকা থেকে কুমিল্লা 96 কিলোমিটারের পথ। ঢাকার সায়দাবাদ থেকে